রিসেন্টলি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেল থেকে উঠানোর জন্য ট্রেনিং যে ফিচার সেটিকে ইন্ট্রোডিউস করেছে, যার মাধ্যমে আপনি ট্রেনিং গ্রহণ করে অতি সহজে আপনার চ্যানেল থেকে স্ট্রাইককে উঠাই নিতে পারবেন। আপনি যদি এই ট্রেনিংটি গ্রহণ করেন, তাহলে এই ট্রেনিংটি যখন আপনি সমাপ্ত করবেন বা শেষ করবেন, তারপর 90 দিন পরে আপনার চ্যানেল থেকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি উঠে যাবে। এক্ষেত্রে আপনাকে 60টি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে, তাহলে আপনি এই ট্রেনিংটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ট্রেনিংটি গ্রহণ করবেন এবং সেটিকে সফলভাবে শেষ করবেন। সো এইরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ট্রেনিং নেওয়ার জন্য প্রথমে যাবেন আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে। ইউটিউবের ড্যাশবোর্ডে আসার পর আপনার যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনি এখানে এটি দেখতে পাবেন। নাও এখানে আপনি যে ওয়ার্নিং বাটনটি দেখতেছেন, এই ওয়ার্নিং বাটনটিতে ক্লিক করবেন। ওয়ার্নিং বাটনটিতে ক্লিক করার পর আপনি কোন ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন এবং কোন ভিডিওতে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন সেটি এখানে আপনাকে দেখাবে। নাও আপনি যদি মাল্টিপল টাইপের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন এবং মাল্টিপল ভিডিওতে স্ট্রাইক খেয়ে থাকেন, সেগুলোর লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। নাও একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় মনে রাখতে হবে, আপনি যদি মাল্টিপল টাইপের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান, তাহলে প্রত্যেকটি টাইপ বা প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আপনাকে আলাদাভাবে ট্রেনিং নিতে হবে। সো দেখতেছেন এখানে আমি একটি ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম এবং সেটি 2009 সালে। নাও এখানে আমি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যে ট্রেনিং সেটি নিতে যাচ্ছি, এই জন্য যে দেখতেছেন টেক অ্যাকশন বাটন, এখানে আমি ক্লিক করতেছি, আপনারাও টেক অ্যাকশন বাটনে ক্লিক করবেন। টেক অ্যাকশন বাটনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে রিভিউ অ্যান্ড ইস্যু পেজে নিয়ে আসা হবে, যেখানে আপনি আপনার যে ভিডিওটিতে আপনি স্ট্রাইকটি খেয়েছিলেন সেই ভিডিওটি কোন অবস্থায় আছে সেটি দেখাবে। যদি রিমুভ করে থাকে ইউটিউব, তাহলে এখানে রিমুভ লেখা থাকবে, এবং এটির যদি মনিটাইজেশনকে সে ডিমনিটাইজ করে রাখে সেটিও এখানে আপনি দেখতে পাবেন। নাও এখানে আপনি বিগেন রিভিউ যে বাটনটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। বিগেন রিভিউ বাটনটিতে ক্লিক করলে আপনি কোন ধরনের পলিসির আন্ডারে স্ট্রাইক খেয়েছেন সেটি এখানে দেখাবে। দেখতেছেন এখানে আমি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্টের যে পলিসি সেটার আন্ডারে স্ট্রাইক খেয়েছিলাম, এই জন্য এটি আপনার এখানে আমাকে শো করতেছে। নাও আপনি যদি চান, তাহলে এখান থেকে এই যে রিড পলিসি আছে এখানে ক্লিক করে আপনার পলিসিটা পড়ে নিতে পারেন, আর যদি না চান তাহলে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে টেক অ্যাকশন যে পেজ সেই পেজে নিয়ে আসা হবে, এবং এখানে আপনার ট্রেনিং যে সামারি বা ট্রেনিং কী কী ধরনের ট্রেনিং হবে, কতটি কোশ্চিন করা হবে, এবং আপনার যখন ট্রেনিংটি সম্পূর্ণ করবেন তখন কতদিন পরে আপনার স্ট্রাইকটি রিমুভ করা হবে সেটি এখানে বলে দেওয়া আছে, এবং আপনি যদি চান আপিল করতে সেটিও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো আমার মতে যে আপনি প্রথমে আপিল করেন, যদি আপিলে কাজ না হয় তখন আপনি যে ট্রেনিং সেই ট্রেনিংটি এখান থেকে নেন। বাট আমি এখান থেকে ডিরেক্ট ট্রেনিং নেওয়ার জন্য চেষ্টা করতেছি বা ডিরেক্ট ট্রেনিংয়ের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, এজন্য আমি এখানে যে টেক ট্রেনিং বাটন দেখতেছেন এখানে আমি ক্লিক করতেছি। আপনি যদি ট্রেনিং নিতে চান অবশ্যই এখানে টেক ট্রেনিং বাটনে আপনি ক্লিক করবেন। টেক ট্রেনিং বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে পলিসি ট্রেনিং যে পেজ সেখানে নিয়ে আসা হবে। এখানে আপনি অ্যাবাউট দ্য ট্রেনিং সেকশনের আন্ডারে দেখতে পারবেন আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে 60টি কোশ্চিন এবং এটি 15 মিনিটের আন্ডারে আপনাকে সলভ করতে হবে বা অ্যান্সার করতে হবে সেটি এখানে বলে দেওয়া আছে, এবং ট্রেনিংটি নেওয়ার পর আপনার কী ধরনের কাজ করতে পারবেন না বা কী করতে হবে সেটি এখানে বলা আছে। অর্থাৎ আপনি যদি এই ট্রেনিংটি গ্রহণ করেন বা সফলভাবে শেষ করেন, তাহলে 90 দিন আপনাকে এই ট্রেনিং পিরিয়ডের আন্ডারে রাখা হবে। এই 90 দিনের ট্রেনিং পিরিয়ডে আপনি যদি কোনো ধরনের যে ভুল না করেন, যে পলিসির আন্ডারে আপনি এই স্ট্রাইকটি খেয়েছেন সেই পলিসি যদি আবার ব্রেক না করেন, তাহলে আপনাকে 90 দিন পর এই অপশন থেকে অটোমেটিক্যালি আপনার যে স্ট্রাইকটি সেটিকে উঠায় নেওয়া হবে। নাও এখানে আপনি যে নেক্সট বাটন দেখতেছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে ফার্স্ট যে কোশ্চিন সেটাতে নিয়ে আসা হবে। নাও দেখতেছেন এখানে আমার ফার্স্ট যে কোশ্চিন, সেই কোশ্চিনের আন্ডারে একটি সিচুয়েশন আমাকে দেওয়া হয়েছে এবং যে প্যারাগ্রাফটি দেওয়া আছে এই প্যারাগ্রাফটিকে আমাকে পড়ে বুঝতে হবে এই যে প্যারাগ্রাফটি এটিতে আমার চ্যানেলে ভায়োলেশন হচ্ছে বা হচ্ছে কি না সেটি আমাকে বুঝে নিতে হবে। সো আপনার যদি ইংলিশ পড়তে কষ্ট হয় বা ইংলিশ আপনি ঠিকভাবে মানে সঠিকভাবে বুঝেন না, তাহলে আপনি এখান থেকে এই যে
প্যারাগ্রাফটি আছে বা প্যাসেজটি আছে এটিকে প্রথমে আপনি এখান থেকে মার্ক করে কপি করে নেবেন। করে নেওয়ার পর আপনি গুগল যে ট্রান্সলেট আছে এই ট্রান্সলেটে আপনি এটিকে পেস্ট করবেন। পেস্ট করলে আপনি এখান থেকে বাংলা হয়ে যাবে। এখন থেকে আপনি সঠিকভাবে বাংলাতে পড়ে বুঝে নেবেন আসলে এই প্যাসেজটিতে কী বলা হচ্ছে। সো যদি প্যাসেজটিতে বলা হয় যে আপনার যে সিচুয়েশনটি দেওয়া আছে এই সিচুয়েশনটি যদি আপনার চ্যানেল ভায়োলেশন করে বা পলিসি ভায়োলেশন করে তাহলে আপনি এটি এখানে ইয়েস ইট ইজ বলবেন, আর যদি ভায়োলেশন না করে তাহলে নো ইট ইজ নট এই অপশনটি আপনি চেকমার্ক করবেন। করার পর এখানে আপনি জাস্ট যে চেক বাটনটিতে আছে এই চেক বাটনটিতে আপনি ক্লিক করে দিবেন। চেক বাটনটিতে ক্লিক করলে এটি আপনার থেকে কিছুক্ষণ সময় নেবে এটি সঠিক না ভুল সেটি নির্বাচন করার জন্য। যদি সঠিক হয় তাহলে আপনি এখানে দেখবেন যে দ্যাট ইজ রাইট, অর্থাৎ আপনি যে সিচুয়েশনটি পড়ে বুঝেছেন সেটি এখানে তারা বুঝে নেবে যে হ্যাঁ আপনি এই প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে রাইট। সো এইভাবে আপনাকে 60টি যে প্রশ্ন আছে এই 60টি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে 15 মিনিটের ভিতরে, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরের প্রশ্নতে যাবেন। নাও এখানে আমি আমার প্রশ্নগুলো সবগুলো উত্তর আমি দিয়ে নিচ্ছি। সো আপনি 7 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং, এবং এখানে হোয়াটস নেক্সট দেওয়া আছে। এখানে বলা হয়েছে ইউর ট্রেনিং বা ইউর ওয়ার্নিং উইল বি এক্সপায়ার অন, আমার যে 3 মাসের পিরিয়ড সেটি এখানে বলে দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে যে আমি যদি এই পিরিয়ডের ভিতরে যদি এই হার্মফুল অর ডেঞ্জারাস পলিসির আন্ডারে যদি আর কোনো যদি ভায়োলেশন না করি তাহলে এই 90 দিন পর আমার যে স্ট্রাইকটি তারা এখান থেকে উঠায় নিবে। নাও এখানে আপনি ক্লোজ যে ট্রেনিং বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। সো এইভাবে আপনি অতি সহজে আপনার যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ট্রেনিং প্রোগ্রাম আছে বা ফিচার আছে এটিকে আপনি সম্পূর্ণ করতে পারেন। সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে যেখানে এই ভিডিওগুলো আমি আপলোড করি সেটিতেও ফলো দিয়ে রাখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।